আমরা যারা টিকটকের ফ্যান তাদের হাতে এবার হ্যারিকেন, দেখো ভিডিওটা। মানে ভাবলাম সামনে চড়ক আসছে, দু চারটে ভিডিও করে পরে টিকটকে দিব, সেটাও বোধহয় বন্ধ হয়ে গেল, বুঝলে? কে বলছো টিকটক কি জিনিস জানে না? হ্যাঁ দেখো, এ কোর থেকে এলো রে এলিয়েনটা, মানে কোটি কোটি লোকের জীবন হয়ে গেছে এই টিকটক। এইটা হচ্ছে একটা অ্যাপ, এখানে তুমি সব করতে পারবে, তুমি নাচ করতে পারবে, তুমি গান করতে পারবে, তুমি হাসতে পারবে, কাঁদতে পারবে, তুমি অ্যাক্টিং করতে পারবে, তুমি অঙ্গভঙ্গি করতে পারবে, গোটা ভারতে যেটা দেখো নাই তুমি এখানে সব দেখতে পাবে। কি শিল্পকলা! তবে তোমরা যারা ওই টিকটককে রাত দিন বানিয়ে দিয়েছো তাদের জন্য বলছি, ভালো করে কান খুলে শুনে রাখো, বলি বাংলাদেশ আর ইন্দোনেশিয়ায় টিকটক ব্যান হয়ে গেছে, ভারতেও কথা হচ্ছে, চেন্নাই হাইকোর্টও আবেদন জানিয়েছে এই টিকটককে ব্যান করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই টিকটকে এমন কি আছে যে টিকটকটাকে ব্যান করার জন্য মানুষ এখন উঠে পড়ে লেগেছে? সারা পৃথিবীতে যতগুলো ফেমাস ফেমাস অ্যাপ আছে তাদের মধ্যে টিকটক হলো একটা। এখানে চুনোপুটি মানুষ থেকে শুরু করে হিরো হিরোইনরা এই টিকটকটাকে ইউজ করে, বুঝেছো? কিন্তু কথা হচ্ছে এটাকে ব্যান করা হচ্ছে কি জন্যে। টিকটক কিন্তু জিনিসটা খারাপ নয়, বুঝেছো? কিন্তু কিছু মানুষ আছে, এই কিছু মানুষ এই অ্যাপটাকে অপব্যবহার করছে, উল্টো পাল্টা নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে, বুঝেছো? উল্টো পাল্টা অঙ্গভঙ্গি করছে। আর সব থেকে চিন্তার বিষয় হচ্ছে যে কিছু স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীরা এমন মেতে উঠেছে এই অ্যাপটার পিছনে যে তারা তাদের কাজ ভুলে গেছে। মানুষ নিজের কাজ ভুলে রাত দিন এই উল্টো পাল্টা ভিডিওর পিছনে দৌড়ে বেড়াচ্ছে। মুশকিলটা হচ্ছে ওইখানে, ভারতীয় কালচারকে একদম নষ্ট করে দিতে চলেছে এই অ্যাপটা। আবার এমন কিছু কিছু ভিডিও আছে না যেগুলো দেখলে তোমার মাথাটা পর্যন্ত গরম হয়ে যাবে, বুঝেছো? কেন এই টিকটকের পিছনে এত পড়েছে? আসলে এইখান থেকেও টাকা রোজগার করা যায়, তবে এটা ইউটিউবের মতো নয় যে তুমি ভিডিও করলে টাকা পাবে। এইখানে অনেক কনটেস্ট হয়, এই কনটেস্টগুলো যদি তুমি জিততে পারো তবেই টাকা। তাই তো মানুষ যা পাচ্ছে তাই করে যাচ্ছে এই ভিডিওতে। দেখো, সরকারের হাতে সব ক্ষমতা, চাইলে সব বন্ধ করে দিতে পারে, আবার চাইলে সব চালু করে দিতে পারে। আর এই টিকটক ব্যান্ডের আবেদনটা যখন সরকারের কাছে গিয়ে একবার পৌঁছেছে, তখন তো সরকার এত সস্তায় ছাড়বে নাই, হয় বন্ধ করে দিবে নালে এমন কড়া ব্যবস্থা নিবে যে এইসব নোংরা ভিডিও করা মানুষগুলোর হাতে সত্যি হারি ক্যান। আমার ক্যাম্পেনিং এর নাম হচ্ছে নট এপ্রিল ফুল, উই সেলিব্রেট এপ্রিল কুল। সামনে ভীষণ ভয়ঙ্কর গরম আসছে, তার কথা মাথায় রেখে আমরা অ্যাটলিস্ট একটা করে গাছ লাগাবো। তো আমি আপনাদের অনুরোধ করব যে প্লিজ আপনারা আমার এই ক্যাম্পেনিং এর সাথে থাকুন, আপনারাও গাছ লাগান, এবং যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ কমেন্টস করে জানান যে হ্যাঁ আমরা গাছ লাগিয়েছি। আর যারা ফেসবুকে দেখছেন তারা প্লিজ আপনারা গাছ লাগানোর একটা করে ফটো তুলে সেই ফটোটা কমেন্টসে আমাকে সেন্ড করুন। আর যারা ইনস্টাগ্রামে দেখবেন তারাও আমাকে লিখে জানাবেন যে গাছ লাগিয়েছেন কিনা।